মস্কাদের মিষ্টি বাড়াচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আর এই উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী আরো বেশি বাড়া মিষ্টি খান পাওয়া যায় আমরা এই এলাকার আইরে মিষ্টি খান হাইবে দাওয়াত দিই মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চম পর্যায়ে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি। কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, এই মডেল মসজিদে 900 জন পুরুষ ও 300 জন মহিলা মুসল্লি সহ মোট 1200 মুসল্লিদের নামাজ পড়তে পারবেন। এই মডেল মসজিদগুলো মূলত উপজেলা পরিষদের সবগুলো উপজেলা এবং জেলা 64টি জেলায় একটা করে জেলা সদর জেলা মডেল মসজিদ সহ এই 564টি মডেল মসজিদ বাংলাদেশে নির্মিত হচ্ছে। এখানকার এই মডেল মসজিদে 900 জন পুরুষ মুসল্লি এবং 300 জন মহিলা মুসল্লি সর্বমোট 1200 জন কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। এবং একই সাথে এখানে মূলত মডেল মসজিদের নামের পাশে একটা আপনারা দেখেছেন যে এটাকে বলা হচ্ছে যে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। মূলত উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে ইসলামিক সংস্কৃতির বিকাশ এবং মূলত লালন এবং চর্চা সহ এর প্রসারে এই যাবতীয় কার্যক্রম এখানে আমাদের করা সম্ভব। কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সদস্য সাইমন সরোয়ার কমল বলেন, বঙ্গবন্ধু এই দেশে প্রথম ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিল, মডেল মসজিদ বিশ্বে মডেল হয়ে থাকবে। বঙ্গবন্ধু এই দেশে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিল, আর সেই ইসলামিক ফাউন্ডেশনকে আলোকিত করে, স্বনির্ভর করে এবং আরও বেশি উন্নত করে ইসলামিক ফাউন্ডেশনকে মাননীয় প্রধানমন্ত্রী 560টি মডেল মসজিদ দিয়ে দিয়েছে। তাতেই ইসলামিক সংস্কৃতির শুধু নয়, ধর্মীয় সম্প্রীতি এবং বিভিন্ন ধর্মের প্রতি মানুষের যে অনুরাগ ভালোবাসা তারই প্রস্ফুটন ঘটেছে। এলাকার মুসল্লিরা বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজার জেলায় সর্বপ্রথম মডেল মসজিদ পেয়ে আনন্দ ও খুশিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান আল্লাহর লাখো কোটি শুকরিয়া আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার সর্বপ্রথম এই সদর উপজেলার মডেল মসজিদ উদ্বোধন করে কক্সবাজারবাসীকে যে আনন্দ দিয়েছেন সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের অনেক আকাঙ্ক্ষিত প্রত্যাশিত কক্সবাজার সদর উপজেলার এই মডেল মসজিদ আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হয়েছে। আমরা অত্র এলাকার বাসিন্দারা এতে ধন্য, আমরা উপকৃত হয়েছি। প্রধানমন্ত্রীকে আমরা এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 43 শতক জমির উপর 14,71,54,000 টাকায় নির্মিত হয়েছে এই মডেল মসজিদ, যার নিচতলায় রয়েছে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে পঞ্চম পর্যায়ে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডক্টর প্রকাশ কান্তি চৌধুরী, এমপি কানেজ ফাতেমা আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই সময় সদর উপজেলা ছাড়াও খুলনার ফুলতলায় সরাসরি যুক্ত ছিল প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের তথ্য ছবিতে বর্ণানন্দিনী, সিসিএন।